আসসালামু আলাইকুম আশা রাখছি আপনি ভালো আছেন সচরাচর আমি যে ধরনের ব্যবসা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করি আজকের ব্যবসা আইডিয়াটা সেই ধরনের নয় আজকেরটা একটু ভিন্ন রকমের যারা অনলাইন ভিত্তিক ব্যবসা করবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের বিজনেস আইডিয়াটা ইউনিক মনে হবে এবং সত্যিকার অর্থে এই বিজনেস আইডিয়াটা সম্পূর্ণ ইউনিক এবং প্রফিটেবল একটা বিজনেস হবে বলে আশা রাখছি যেহেতু বর্তমানে অনলাইন ভিত্তিক ব্যবসাগুলো সারা পৃথিবীব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে সেহেতু আপনি চাইলে একটা অনলাইন ভিত্তিক বিজনেস স্টার্ট করতে পারেন তবে আপনি কি নিয়ে ব্যবসা করবেন বর্তমানে আপনি যেটাই ভাবেন সেটা নিয়ে কেউ না কেউ ব্যবসা করছে তো আজকে আমি যেই আইডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই ব্যবসাটা আসলে বাংলাদেশে কেউই শুরু করেনি আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনি আসলে বুঝতে পারবেন যে এই বিজনেস বাংলাদেশে কেউ করে না তো আপনি চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারবেন তাহলে ব্যবসাটা কি সেটা আগে বলি আজকে যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে ডায়েট ফুড ডেলিভারি ডায়েট কী স্বাস্থ্য কমানোর জন্য আমরা অনেক সময় বিভিন্ন পদ্ধতির ডায়েট কন্ট্রোল করি এই ডায়েট কন্ট্রোল করে আমরা আমাদের স্বাস্থ্যকে সুস্বাস্থ্যে পরিণত করি এবং আমাদের অতিরিক্ত ওজনকে কমিয়ে আনি যারা ডায়েট সম্পর্কে জানে না তারা ডক্টর জাহাঙ্গীর কবিরের ভিডিওগুলো দেখবেন তাহলে সেখান থেকে ভালো ধারণা পেয়ে যাবেন যে ডায়েট মানে কি না খেয়ে থাকা নাকি অন্য কিছু তো যে এটা যখন জানতে পারবেন তখন আসলে এটা সম্পর্কে পৃথিবীতে হাজারো রকমের ডায়েট রয়েছে হতে পারে সেটা একশো ধরনের বিশ ধরনের পঞ্চাশ ধরনের ডায়েট রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্যাটোজেনিক ডায়েট ভেজিটেরিয়ান ডায়েট জোন ডায়েট এরপর মেডিটেরিয়ান ডায়েট এ ধরনের কয়েক ধরনের ডায়েট রয়েছে যেই ডায়েটগুলো ফলো করার মাধ্যমে আমরা আমাদের শরীরে অতিরিক্ত ওজন কমাতে পারি এবং নিজেকে সুস্বাস্থ্যবান করে তুলতে পারি আর এই ডায়েটগুলো কন্ট্রোল করতে হলে ডায়েটগুলো করতে হলে নির্দিষ্ট ধরনের খাবার খেতে হয় এ কথাগুলো আমি কেন বলছি দেখুন আপনি যদি কোনো নির্দিষ্ট ডায়েট করতে চান তাহলে সেই ডায়েটে কি কি খাবার রয়েছে সেটা আপনাকে জোগাড় করে কিনে এনে খেতে হবে এক্ষেত্রে আমরা যদি ক্যাটোজেনিক ডায়েট করতে যাই ক্যাটোজেনিক ডায়েট করতে যে আমাদের যে যে খাবারের প্রয়োজন হবে সেগুলো আমাদেরকে কিনতে হলে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে দশটা দোকান খুঁজেও অনেক সময় সবগুলো জিনিস পাওয়া যায় না এক্ষেত্রে কী করব এক্ষেত্রে আমরা যদি এমন একটা ওয়েবসাইট তৈরি করতে পারি যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই ক্যাটোজেনিক ডায়েট করতে কী কী খাবার লাগে সেই খাবারগুলো আমরা যে কিনবে তার বাড়িতে পৌঁছে দেব এভাবে করে কিন্তু দারুণ একটা ব্যবসা করা যায় তো ওয়েবসাইটটাকে আসলে সেভাবে সাজাতে হবে তো ওয়েবসাইটটাকে আসলে সেভাবেই সাজাতে হবে যদি কেউ ক্যাটোজেনিক ডায়েট করতে চায় তাহলে ক্যাটোজেনিক ডায়েটে কী কী খাবার রয়েছে সেগুলো একটা লিস্ট চলে আসবে আবার যদি কেউ মেডিটেরিয়ান ডায়েট করতে চায় সেক্ষেত্রে কি কি খাবার খেতে হবে তার একটা লিস্ট চলে আসবে আবার যদি কেউ ভেজিটেরিয়ান ডায়েট করতে চায় সেক্ষেত্রে একটা খাবারের লিস্ট চলে আসবে তো এভাবে চলে আসলে যে ব্যক্তি সেই নির্দিষ্ট ডায়েটটা করতে চায় সেই ডায়েটে যা যা খাবার আছে তা সে অর্ডার করবে এক্ষেত্রে আপনি এক সপ্তাহের একটা প্যাকেজ তৈরি করতে পারেন পনেরো দিনের একটা প্যাকেজ তৈরি করতে পারেন এক মাসের একটা প্যাকেজ তৈরি করতে পারেন তো এক সপ্তাহের প্যাকেজের একটা দাম নির্ধারণ করবেন পনেরো দিনের প্যাকেজে একটা দাম নির্ধারণ করবেন আসলে দাম কত হবে সেটা তো নির্দিষ্ট করে বলা সম্ভব নয় আপনার এই বিভিন্ন ডায়েটের বিভিন্ন খাবার রয়েছে আর এগুলো খাবারের বিভিন্ন বিভিন্ন উপাদানের বিভিন্ন দাম সেটা আসলে আপনাকে মার্কেট অ্যানালাইসিস করে তারপরে দাম নির্ধারণ করতে হবে এছাড়া এই বিভিন্ন ক্যাটাগরির ডায়েটগুলো সম্পর্কে ধারণা পেতে চাইলেও কিন্তু আপনাকে বিভিন্ন নিউট্রিশিয়ানের সঙ্গে পরামর্শ করতে হবে এছাড়া যারা জিমে নিয়মিত যাওয়া আসা করে জিমে ট্রেনিং করায় তাদের সাথে আপনি পরামর্শ করতে পারেন এছাড়া বিভিন্ন ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে কিন্তু আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন যে ওয়েবসাইটে আপনি বিভিন্ন ধরনের ডায়েটের ফুড ডেলিভারি দেবেন এই ব্যবসার আরও একটা সুন্দর পজিটিভ দিক হচ্ছে যে ব্যক্তি ডায়েট করবে সে দীর্ঘ দিন যাবৎ কিন্তু ডায়েট করবে একজন কাস্টমার যখন আপনার কাছে আসবে তার কাছে কিন্তু আপনি দীর্ঘ দিন এই প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু আপনার একটা পারমানেন্ট ইনকামের একটা ব্যবস্থা হয়ে যাবে লং টাইম ইনকামের একটা ব্যবস্থা হয়ে যাবে তো আপনি কিন্তু চাইলে এভাবে ধারণা একটা ব্যবসা শুরু করতে পারেন এটা ছিল জাস্ট একটা ধারণা জাস্ট একটা আইডিয়া কিন্তু এটা কিভাবে শুরু করবেন কিভাবে এটাকে গ্রো আপ করা যায় সামনে এগিয়ে নেওয়া যায় সেটা আপনাকে থিঙ্ক করতে হবে অ্যানালাইসিস করতে হবে গবেষণা করতে হবে করে তারপরে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারেন যাদের ভিতরে ক্রিয়েটিভিটি রয়েছে যারা ইউনিক কিছু করতে চাচ্ছেন যারা একেবারেই নতুন কোনো ব্যবসা করতে চাচ্ছেন তাদের কাছে আমি বলি আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন আপনি এই ব্যবসা করলে আমি আশা রাখছি অল্প দিনেই ভালো কিছু করতে পারবেন কারণ আমাদের বাংলাদেশে এখনও ডায়েট ফুড সম্পর্কে এ ধরনের কোনো ব্যবসা নেই তো আপনি চাইলেই ব্যবসাটা শুরু করতে পারেন কিন্তু অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে আমাদের বাংলাদেশিরা কি ডায়েট করে কিনা যদি ডায়েট নাই করতো তাহলে ডক্টর জাহাঙ্গীরের চ্যানেল মাত্র অল্প কিছু দিনে এত জনপ্রিয় হয়ে যেত না যেহেতু ডক্টর জাহাঙ্গীরের চ্যানেলটি ডায়েট সম্পর্কিত চ্যানেল এবং অল্প কিছু দিনেই খুব জনপ্রিয়তা পেয়েছে আই থিঙ্ক আপনি যদি সেই চ্যানেলের মতো করে নতুন করে ডায়েট ফুড সেলিভার ডায়েট ফুড ডেলিভারি বিজনেসটা শুরু করেন আমি আশা রাখছি ওনার মতো করে আপনিও অল্প সময়ে ভালো কিছু করতে পারবেন তো মোটামুটি এই ছিল আজকে ব্যবসা আইডিয়াটি আশা রাখছি আমি যা বলেছি আপনি আরও ভালো করে অ্যানালাইসিস করে বুঝে শুনে তারপরে এই ব্যবসাটি শুরু করার উদ্যোগ নেবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ